তো বর্তমানে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে লাইট স্ট্রিট লাইট জ্বালানো বা নিবানোর জন্য কোনো ম্যান নাই বা কোনো সুইচ লাগে না অর্থাৎ অটোমেটিক জলে অটোমেটিক বন্ধ হয়ে যায় তো স্টিল লাইট এইভাবে অটোমেটিক জ্বলা বা বন্ধ হওয়ার পিছনে কাহিনিটা কি আর কিভাবে সার্কিটগুলো কাজ করে সেই অনুযায়ী আলোচনা করব তো আমার হাতে আজকে যে সার্কিটটা আছে মত আল এক্সপ্রেস থেকে না একটি ফটো কন্ট্রোল বা আলোর মাধ্যমে কন্ট্রোল হয় এমন একটি লোড কন্ট্রোলের যে মডিউলটা এটা তো আলো পড়লে রিলে ট্রিগাট হবে অফ হয়ে গেলে আলো চলে গেলে তখন অফ হয়ে যাবে এরকমভাবেই কাজ করে বা এইভাবে এটা বিভিন্নভাবে কম করা যায় যেমন এখানে যে ভিডিওতে দেখাচ্ছি মূলত আমি উপরে হাত দিয়ে ঢেকে রাখলে লাইট জ্বলে ওঠে আর হাত সরাই নিলে লাইট অন হয়ে যায় কারণ এখানে একটা এলডিআর আছে এলডিআর মাধ্যমে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে রিলে অন অফ করে তো আমরা এর সার্কিট ডায়াগ্রামটা দেখি যে সার্কিট অনুযায়ী এটি কীভাবে কাজ করে তো এটা হচ্ছে এর সার্কিট ডায়াগ্রাম তো এখানে যেটা আছে মূলত এখানে আমার কোনো ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো কাজ নাই এটা মূলত এলডিআর ভ্যালু হিসাবে কাজ করবে প্রথমে আমি যেহেতু আমার নয়েজ রিডিউস করার জন্য বিভিন্ন ধরনের ক্যাপাসিটি আর প্যার আলে দিয়ে ফিল্টারেট করি তারপর ডায়াউট দিয়ে রাখি এরপর আমার এখানে আসে জাম্পার ওয়ান নামে একটা কন্ট্রোলার আছে এর মাধ্যমে আমি কন্ট্রোল করবো অর্থাৎ লজিকের মতো কন্ট্রোল করা যায় যে নট ফাংশন খাটাইলে তাহলে লাইট আসলেই অন হবে আবার লাইট চলে গেলে অফ হয়ে যাবে আর লিগাল ফাংশন অনুযায়ী যে আমার লাইট চলে গেলে অন হবে আবার লাইট আসলে অফ হয়ে যাবে এভাবে ফাংশন এই চারটা জাম্পার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় আর এখানে আছে মূলত এই যে এই যে আর ওয়ান যেখানে দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে এলডিআর এই এলডিআর আলো পড়লে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যায় আর এখানে কে আর এখানে আর ওয়ান মিলে এখানে একটি মাইনাসের পয়েন্ট এল এম থ্রি নাইন থ্রিটিতে একটি কি কম্পারেটর আর এখানে যে দশ কে রেটি ইয়া আছে মানে এখানে ওয়ান কে দশ কে ওয়ান কে এটা মিলে একটি কম্পারেটর মানে এখানে দুটি কম্পারে একটি কম্পারেটর সার্কিট তৈরি হয়েছে কম্পারেটরের কাজ কী কম্পারেটরের কাজ হচ্ছে তুলনা করা মানে কম্পারেটাররা বাংলা অভিধানে তথ্য হচ্ছে কম্পারেট করা বা তুলনা করা এই তুলনা করা হয় মূলত দুটি ভ্যালু অনুযায়ী যখন দেখা যাচ্ছে এলডিআরের ভ্যালুর মান বেশি তখন এটা ট্রিগার্ট হবে আর যখন দেখবে যে না এলডিআর ভ্যালু মান কম তখন এটা অফ হবে তা এখানে মূলত প্লাসা মানে এখানে ফিডব্যাকের এই কম্পারেটার মাধ্যমে সিগন্যাল প্রদান করা হচ্ছে যেহেতু এখানে কোনো ফিডব্যাক এলিমেন্টের দরকার নাই তাই আমি এখানে কোনো ফিডব্যাক এলিমেন্ট ইউজ করা হয়নি এটি মূলত কম্পারেটার সার্কিট তারপর এখানে যে প্রাপ্ত করে যে প্রাপ্ত আউটপুটটা হবে আউটপুটটা মূলত এখানে ট্রানজিস্টরের মাধ্যমে এই রিলাটাকে ট্রিগাট করবে যেহেতু রিলাকে আমি এই সিগনালের মাধ্যমে সহসে ট্রিগার্ট করতে পারবো না তাই এখানে ট্রানজিস্টরের প্রয়োজন হবে ট্রানজিস্টার মধ্যে ট্রিগার্ট করলে তারপর ট্রানজিস্টারের সাথে এরকম ওয়ারিংয়ে এসি সিগ এসি লোড সংযুক্ত করলেই আমার কাজ শেষ তো এটাই ছিল এর মূলনীতি এই মূলনীতির যে প্রধান আর বেসিক যে কনসেপ্ট এগুলোতে এখানে কম্পারেট করে অর্থাৎ কম্পারেট মানে তুলনা করা কম্পারেটার সার্কিটের মাধ্যমে এইটি এই যে প্রিন্সিপ এইটি যে কার্য সম্পন্ন করে তো এই সার্কিটটা আলি এক্সপ্রেসে পাওয়া যায় আলি এক্সপ্রেস থেকে যখন আপনি আনবেন তখন এর সাথে এর ব্লক ডায়াগ্রাম শুদ্ধও কাগজে করে দিয়ে দেবে তারপর এটা আপনার নিজের অ্যাসেম্বল করে নিতে হবে ডায়াগ্রাম দেখে দেখে বা পিসিবিতে আপনার ইয়া থাকে পিসিবিতে মার্কিং করাই থাকে কম্পোনেন্টগুলো লাগানোর তো এটাই মূলত স্ট্রিট লাইটের যে সার্কিটগুলো অটোমেটিক অন অফ সার্কিটগুলো এইভাবেই কাজ করে থাকে এর থেকেও সিম্পিল সার্কিট যেগুলো আছে ওগুলো আনপ্রফেশনাল বা আন তেমন দক্ষতা ভালো না তবে এই সার্কিটগুলো দক্ষতা অনেক ভালো আমি ইউজ করছি তো এটাই আর কি তো সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য